হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি লাইফ উইথ মনি। চলুন আজকের এই বর্ডার লাইন ডিজাইনটি আমি কীভাবে তৈরি করেছি সেটি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি সবুজ কালার উল নিয়ে পরপর আমি চারটি চিকে তুলে নিচ্ছি বন্ধুরা, এবং এই চারটি চিকের পরে আমি এরকমভাবে কোণ বরাবর ডান সাইডে চারটি চিকের ওপরে আমি ডান সাইড বরাবর একটি চিকে তুলছি, এবং এই একটি চিকের পরে আমি এর কোণ বরাবর আরও চারটি চিকে কোণ বরাবর পরপর তুলে নেব বন্ধুরা। এইভাবে আমি টোটাল পাঁচটি চিকে কোণ বরাবর তুলে নিয়েছি বন্ধুরা। আপনাদের যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের সাথে, এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি ফুলের বোটাটি কীভাবে তৈরি করেছি সেটি দেখাচ্ছি। এই চারটি চিকে উপরে ডান সাইড বরাবর একটি চিকে তুলেছি, এর উপরে আবারও একটি চিকে তুলছি বন্ধুরা, এর উপরে আমি দু সাইডে দুটি চিকে বাড়িয়ে টোটাল তিনটে চিকে তুলছি, এবং এই তিনটি চিকে আমি পরপর তিনটি লাইন তুলব বন্ধুরা। আপনারা ভালোভাবে দেখলে ডিজাইনটি বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করেছি, এবং নিজেরাও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন বন্ধুরা, এবং দেখতেও খুব সুন্দর লাগবে ডিজাইনটি। আপনারা এটি বর্ডার লাইন হিসাবেও তৈরি করতে পারেন, এবং আসনের পুরো আসন জুড়েও এই ডিজাইনটি তৈরি করতে পারেন। এই তিনটি লাইন চিকের তিনটি লাইন আমি পরপর তুলে নিয়েছি তিনটি চিকে করে, এবং এর উপরে আমি আবারও একটি চিকে করে পরপর দুটি চিকে করব মাঝ বরাবর, একটি চিকের ওপরে আবারও একটি চিকে করে আমি এই ফুলের বোটাটি তৈরি করলাম। এরপরে আমি ফুলগুলি কীভাবে তৈরি করেছি সেটি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই একটি চিকের ওপরে একটি লাইন ছেড়ে তার উপরে একটি চিকে করছি, তার উপরে আমি তিনটি চিকে করছি, তিনটি চিকের ওপরে আমি দুপাশে দুটি চিকে বাড়িয়ে টোটাল পাঁচটি চিকে করছি বন্ধুরা। আপনাদের ডিজাইনগুলি কীরকম লাগে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট ডিজাইন থেকে থাকে তাহলে আমাকে সেটি কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটি করে দেখানোর চেষ্টা করব। এই পাঁচটি চিকের ওপরে আমি আবারও পাঁচটি চিকের একটি লাইন করছি বন্ধুরা, এর উপরে আমি একটি চিকে ছেড়ে পাঁচটির উপরে ডান সাইডে একটি চিকে ছেড়ে একটি চিকে করছি, তারপর মাঝে আবারও একটি চিকে ছেড়ে আবার একটি চিকে করেছি, পাঁচটির উপরে আমি টোটাল দুটি চিকে করেছি। এইভাবে আরেকটি ফুলের পাপড়ি ঠিক এইরকমভাবে আবার একটি চিকে তুলবো, তার উপরে তিনটি, তার উপরে পাঁচটির দুটি লাইন, এবং তার উপরে দুটি চিকে একটি ছেড়ে একটি করে দুটি চিকে করবো। এইভাবে এই পাশের পাপড়িটাও করব, এবং বাঁ পাশের পাপড়িটাও সেম একই রকম ঘর গুনে আপনাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।